ফ্ল্যাশব্যাক। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন একটা প্র্যাঙ্ক ভিডিও নিয়ে। প্র্যাঙ্কটা হচ্ছে তোমার দাদার উপর, আর আমার তাছাড়া আছেই কে যে তার উপর প্র্যাঙ্ক করবো। তো তোমার দাদার উপরই প্র্যাঙ্কটা করবো। তো প্র্যাঙ্কটা অনেক মজাদার হতে চলেছে, আর কি প্র্যাঙ্ক বলো তো, সেটা অবশ্যই দেখাচ্ছি। তার আগে যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা করে কমেন্ট করে যাবে, আর না ভালো লাগলেও একটা করে কমেন্ট করে যাবে যে ভালো লাগেনি দিদি, আরও বেটার কিছু, তাহলে আমরা আরও বেটার কিছু করবো, ঠিক আছে? তো বেশি কথা না বকবক করে তোমার সাথে শেয়ার করে নিই কী কিসের প্র্যাঙ্ক করতে চলেছি আজকে আমি। क्या सोच है रे तेरी, मानना पड़ेगा। দেখতে পাচ্ছ কাশ্মীরি মির্চ, তো এটা দিয়ে প্র্যাঙ্কটা করবো। আসলে আমাদের বাড়িতে লঙ্কা গুঁড়ো সেরকম কেউ খায় না, তো থাকে না খুব একটা। তো এটা আমি অনেক মানে আজকে মশলার মানে সব কিছু পরিষ্কার করতে গিয়ে এটা আমি আজকে খুঁজে পেয়েছি। তো ভাবলাম এটা দিয়ে আজকে আমি প্র্যাঙ্ক করবো। তো বুঝতে পাচ্ছ তো প্র্যাঙ্কটা কী হতে চলেছে, থামা আপা প্র্যাঙ্ক হতে চলেছে। তো কী করবো না করবো, কীভাবে তোমার দাদার সাথে এটা নিয়ে প্র্যাঙ্ক করবো সেটা দেখতে থাকো। আমি যতক্ষণে ক্যামেরাটা সেট করে নিই, আর অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখবে। স্কিপ করলে কিন্তু ভালো ভালো মুহূর্তগুলো তোমরা মিস করে যাবে। তো এখনো গেছে স্নান করতে, ও কাজ থেকেই মাত্র ফিরেছে, আর আমাকে বলে গেছে যে প্যান্ট জামাগুলো বের করে রাখতে। আমি প্যান্ট জামাগুলো ওখানে বের করে রেখে দিয়েছি, ঠিক আছে? তো তো চলো দেখাচ্ছি। তো এই দেখো লঙ্কাগুলো, এই লঙ্কাগুলোটা আমি প্যান্টের মধ্যে মিশিয়ে দেবো, মানে ও প্যান্টটা পরবে, আমি প্যান্টটা উল্টো করে এর মধ্যে লঙ্কাগুলোটা ভালো করে লাগিয়ে দেবো। চলো, কি হতে চলেছে আমি জানি না, আজকে আমি বাঁচবো কি বাঁচবো না, কিন্তু আমি তো করবোই, কারণ এটা হচ্ছে রিভেঞ্জ প্র্যাঙ্ক, ঠিক আছে? আমাকে ও কদিন ধরে খুব জ্বালিয়েছে, আমার উপর খুব জঘন্য জঘন্য প্র্যাঙ্ক করেছে, সেটার একটা রিভেঞ্জ হতেই হবে। তো চলো, খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। বললো যে ওদের আবাসের পরীক্ষা আছে,
আমি জায়গা না বেরো বলেন কি আমি কি জানি কি হয়েছে, আমি সরকারি সাম করি না। ये सब क्या देखना पड़ रहा है, अच्छा है मैं अंधा हूँ। আমি আমার তো কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারছি। Cheers.
He tried it. আমি আবার গিয়ে চারটা পড়ে গেছি বলো, আবার গিয়ে আবার চারটা আছি। আমার কাছে সাবানটা কোনো প্রবলেম হয়েছে। আমার পাতাই না, পিছনটাই জ্বলছে। বিশাল জ্বালা করছে। ঠিক আছে শোন, আরে বলো না, কথা আছে। ফসকে আসি কন কহা সে আতে সব জ্বলছে আমার, তুই লঙ্কা পুড়ে দিয়েছিস কেন? আমার ভুল আছে, ক্ষমা করে দেন। মজা করছিলাম মানে কেউ মারে তারপরে তোকে আমি বোঝাচ্ছি না। আমি ধুয়ে আসতে তোকে বোঝাচ্ছি, আমাকে এমন ধরো সুন্দর টিনে যে খুব লেগেছে আমার, তো রেগে চলে গেছে ও স্নান করতে। তো আমি ভিডিওটা বেশি বড় করবো না, বাইরে গিয়ে খুব ঝামঝাটি করবে আমি জানি। তো আমি ভিডিওটা বড় করছি, যদি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে।